আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মোবাইল দেখানো ছাড়া কোনো কিছু খাওয়ানো যায় না, এর থেকে বাঁচার উপায় কি? খুব দরকারি প্রশ্ন ভাই। আজকের বাস্তবতায় এমন বাচ্চা পাওয়া খুব কঠিন যেই বাচ্চাকে মা বাপ মোবাইলের ঘুষ দেওয়া ছাড়া খানা খায়, এরকম বাচ্চার সংখ্যা একেবারেই শহর কিংবা গ্রাম কোনো জায়গার বাদ নাই বললে চলে। পোলাপানরে খাইতে হলে শর্ত দেয় আমাকে মোবাইল দিতে হবে, এরপরে মা বাপ মোবাইলে কার্টুন চালায় দেয়, ভিডিও চালায় দেয়, তারপরে সেটা দেখতে দেখতে খায়। মনে রাখবেন, এটা সন্তানের উপকার যতটুকু করছেন খানা খাওয়াইয়া, এই মোবাইল দেখে ক্ষতি তার চেয়ে বেশি করতেছেন। এখন আপনি বলবেন এটা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে 3-4 বছর, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে আমি মোবাইল দেখায় খাওয়াই না সচরাচর। আপনি বলবেন যে তাহলে কিভাবে এটা করবেন ভাইরা আমার? প্রথম কথা হলো, বাপ মা নিজে অযথা মোবাইল টিপাটিপি করা, মোবাইল ঘাটাঘাটি করা, মোবাইলের নেশায় বুদ হয়ে থাকা থেকে আগে বেরিয়ে আসতে হবে, তাহলে বাচ্চাকে বাঁচানো সহজ হবে। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো, বাচ্চার সামনে বাচ্চার ভাই বোন অন্য কেউ বেহুদা মোবাইল টিপাটিপি করবে না, এগুলো বাচ্চারা দেখে শিখে, যখন কেউ করবে না তার মধ্যে থেকে আস্তে আস্তে আকাঙ্ক্ষাটা শেষ হবে। তৃতীয়ত, যে সমস্ত ফ্যামিলির বাচ্চা কাচ্চা মোবাইল টিপাটিপি অনেক বেশি করে ওইসব বাচ্চাদের সাথে মিশাবেন না, তাহলে সেক্ষেত্রে এই বদভ্যাসটা তার মধ্যে আর আসবে না। চতুর্থত, বাচ্চাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য খেলনার ব্যবস্থা করে দিবেন। বিজ্ঞান বাক্স একটা আছে আমার বাসায়, আমি বাচ্চাদের জন্য নেই এই বিজ্ঞান বাক্স, এগুলো ফিজিক্যালি বাচ্চা বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বানাইতে পারে, সুন্দর কিছু এর মেধাও আপনার বিকশিত হয়, তার অনেক কিছু বানানোর আগ্রহ জাগে, মজা পায়, এ ধরনের খেলনা দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ দিবেন। বাচ্চাদেরকে খেলার জায়গা করে দিবেন, শহর বলেন গ্রাম বলেন সবাই মোবাইল নিয়ে, বাপ একটা নিয়ে উপর হয়ে আছে, মা আর একটা নিয়ে উপর হয়ে আছে, ছেলে একটা নিয়ে আছে, মেয়ে একটা নিয়ে আছে, সবার কাছে একটা একটা না, বাসার সবাই মিলে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং খেলাধুলা করবেন। যখন যে খেলাধুলা করার সুযোগ আছে সেটা করবেন, তখন বাচ্চারা এগুলো থেকে দূরে সরে আসবে। আলহামদুলিল্লাহ, আমি নিজে আমার বাচ্চাদের সাথে প্রায় সময় চেষ্টা করি, আমার বাসার পাশে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, যখনই সময় পাই 10 মিনিটের জন্য বলি চলো আমরা খেলি। বাচ্চাদেরকে যখন ফিজিক্যাল খেলার অভ্যস্ত করবেন, ইনশা আল্লাহ নেশা, এই মোবাইলের নেশা কেটে যাবে। আমি নিজে পরীক্ষিত, একসময় আমার পোলাপানও দেখতাম যে মোবাইল চায় খুব বেশি আশপাশে দেখে দেখে, আমরা যখন হার্ডলাইনে চলে গেছি দেখলাম সব ঠিক হয়ে গেছে। তাহলে 5টা স্টেপ অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ বাচ্চার মোবাইল দেখার নেশা দূর হতে বাধ্য। আপনি নিজে আগে শক্ত হতে হবে এবং সোজা হতে হবে। ও 2-1 বেলা খাবে না জ্বালাবে, 3 বেলা খাবে না, 4 বেলা খাবে না, এরপর আস্তে আস্তে দেখবেন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইল নামক বিষ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচাবার তৌফিক দান করুন। তাদের চোখ নষ্ট হয়, তাদের ব্রেন নষ্ট হয়, ইমানের চেতনা নষ্ট হয়। মোবাইলে কার্টুনে কি দেখে? কার্টুনে সারাদিন দেখে মারামারি, ঠুস ঠুস, কাটাকাটি, এগুলো ছাড়া কিচ্ছু না। এগুলো দেখে দেখে পোলাপান আদা পাগল হয়। দেখবেন যে এখনকার পোলাপান যে আদা পাগলামি করে, ক্রেজি ভাব নেয়। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত পাগলামি করতে দেখতাম না, এখন দেখবেন যে নিজের বাপের দিকে পাও মারে, মায়ের দিকে ঘুষি মারে, কোন একটা বাপের সাথে আঙ্কেল বেড়াইতে আসছে তো তার এরকম আঙুল দিয়ে ঠুস ঠুস করে, কারণ সারাদিন সে দেখে এগুলা। এবং পোলাপান দেখবেন এত বদমেজাজি, এখনকার যত বাচ্চা আছে, আমরা ছোটবেলায় বহু বাচ্চা দেখছি যে শান্ত মেজাজের, 2-1টা আছে রাগী, কিন্তু এখন মাশাআল্লাহ 100টা বাচ্চা থাকলে কোনো এলাকা ওই 100টাই বদমেজাজি। আবার বাপ মা খুব গর্ব করে বলে আমার বাচ্চাটা অনেক রাগী, মনে করে সব গর্ব করে, তার বাচ্চাটা অসুস্থ, কারণ ও মোবাইলে মারামারি কাটাকাটি এগুলো দেখতে দেখতে, উথামথাম দেখতে দেখতে ওর মানসিকতা সেরকম তৈরি হয়েছে। আল্লাহর ওয়াস্তে মোবাইলের বিষ থেকে বাচ্চাদেরকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, করবেন তো ইনশাআল্লাহ। এই 5টা স্টেপ আপনি অবলম্বন করেন, সহজ হবে। নিজেরা মোবাইল ঘাটবেন না, ভাই বোন অন্যদেরকে মোবাইল ঘাটতে তাকে যেন না দেখে সেই ব্যবস্থা করবেন। অন্য ফ্যামিলি বাচ্চা কাচ্চা মোবাইলের নেশা বুধ হয় ওগুলোর সাথে বেশি মিষ্টি দিবেন না, তাকে এমন খেলনা দিবেন যেগুলাতে সে নিজের সময়টা কাটাতে পারে, এবং তাকে গল্প করবেন, তার সাথে সময় দিবেন, এবং ফিজিক্যাল খেলাধুলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে মা বাপ বড় ভাই বোন সময় দিবেন। ইনশাআল্লাহ দেখবেন মোবাইলের নেশা তাদের থেকে কেটে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এক ভদ্রলোক বলেছেন যে আমার বাচ্চা অসুস্থ, সে মানে সে অস্বাভাবিক কার্য, মানে তার আচরণ আমি দেখি। আমি বলেছি মোবাইল থেকে তাকে দূরে সরায় দেন, কিছুদিন কষ্ট হবে এরপরে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে ওই ভদ্রলোক আমাকে এসে বলেছেন যে বাচ্চা এখন আর অসুবিধা হয় না, অনেক বাচ্চা রাতে ঘুমের মধ্যে ভয় পায়, লাফ দিয়ে উঠে, কান্নাকাটি করে, ওই যে মোবাইলের ভিতরে বিদ্যুটি বিদ্যুটি জিনিস দেখে, এগুলো সে স্বপ্নে দেখে এবং তার অসুবিধা হয়। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ধ্বংসাত্মক এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের।